প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ও কলেজে এই মুহূর্তে পড়ছ কিংবা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হবে তোমাদের প্রত্যেকের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা এবং সেই ঘোষণা অনুযায়ী তোমরা প্রত্যেকে এ পেয়ে যেতে পারো পাঁচ হাজার টাকা প্রতি মাসে কলেজে পড়াকালীন কিভাবে কোন প্রকল্পের মাধ্যমে এ কী ঘোষণা করলো মুখ্যমন্ত্রী কারা পাঁচ হাজার টাকা পাবে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ও তোমরা যদি কলেজে পড়াকালীন কলেজের পড়াশোনার পাশাপাশি মাসে পাঁচ হাজার টাকা করে সরকারি একটি ইনসেন্টিভ পেতে চাও তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ও সরকারি ইন্টার্নশিপে এ তুমি যদি জয়েন হতে চাও এবং পড়াশোনার পাশাপাশি পাঁচ হাজার টাকা পেতে চাও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্য একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এটা কোনো আজকের ঘোষণা নয় এটা ফেব্রুয়ারি মাসে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং সেই ঘোষণা বর্তমানে এ বাস্তবায়িত হতে চলেছে যেটা মন্ত্রিসভায় এই যে সোমবার দিন সেটা কিন্তু সিলমহর দেওয়া হয়েছে কিন্তু অনেক আগেই বিষয়টা জানি দেখলাম ইউটিউবে কোনো ভিডিও নেই এখনও পর্যন্ত তোমরা জানো না সেই কারণে সম্পূর্ণ ডিটেলস নিয়ে প্রথম ভিডিওতে সম্পূর্ণটা জানাতে চলে আসলাম দেখো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়ছো বা উচ্চ মাধ্যমিকের পর কলেজে উঠছো তোমাদের প্রত্যেক প্রত্যেকের জন্য একটি নতুন স্কিম তৈরি করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর প্রস্তাব অনুসারে যেখানে এ ছাত্রছাত্রীরা কলেজে পড়াশোনার সাথে সাথে মানে কলেজের যে সেমিস্টারে তোমরা পড়ছো ও সেই সেমিস্টারের পরীক্ষা দেবে পড়াশোনা করবে কলেজে যাবে তার পাশাপাশি তোমাদের একটা সরকারি প্রকল্পে নিয়োগ করা হবে যেখানে তোমরা সাময়িক অল্প সময় নিজেদের ব্যবহার করে পড়াশোনার পাশাপাশি প্রতি মাসে ইনকাম করতে পারবে পাঁচ হাজার টাকা পর্যন্ত তো তোমরা এটা ইনসেন্টিভ হিসাবে ধরে নিতে পারো তো ক্ষেত্রে এ তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমাদের কাজটা কি হবে দেখো এখানে তোমাদের কাজটা হবে শুধুমাত্র তোমরা পড়াশোনা তো কলেজে পড়ছো ও কলেজের পড়াশোনা করছো কলেজে যাচ্ছ তার পাশাপাশি সরকারি যে প্রকল্পগুলো রয়েছে যেমন ধরো ও ট্যাব তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব দেওয়া হয় ছাত্রছাত্রীদের একই সাথে দ্বিতীয় প্রকল্প যদি বলি তাহলে স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপের বিভিন্ন প্রকল্প রয়েছে নবান্ন স্কলারশিপের বিভিন্ন প্রকল্প রয়েছে একই সাথে এ তোমাদের বিভিন্ন আরও এরকম প্রকল্প রয়েছে যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প অনেক ছাত্রছাত্রী কিন্তু এই বিষয়ে জানে না এখনও পর্যন্ত কিভাবে আবেদন করতে হয় কি করতে হয় সেই কারণে এই সমস্ত বিষয়ের প্রচারের জন্য ও তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছে তোমরা পড়াশোনাও করতে পারবে সাথে এ কলেজের বাইরে ছাত্রছাত্রীদের এই যে সরকারি যে স্কলারশিপগুলো আছে সেগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের সেই বিষয়ে অবগত করতে হবে ছাত্রছাত্রীদের এবং সেই প্রকল্পে কিছু সাহায্য করতে হবে সাথে প্রচার করতে হবে এটাই হচ্ছে তোমাদের মূলত কাজ যেটা প্রত্যেক দিনও তোমাদের থাকবে না এবং কিছু সময়ের জন্য সেই কাজ তোমাদের করতে হবে যার জন্য প্রতি মাসে তোমরা ভাতা হিসাবে বলতে পারো কিংবা ইনসেন্টিভ হিসাবে তোমরা পেয়ে যাবে পাঁচ হাজার টাকা প্রতি মাসে মানে বছরে এ তোমাদের এসে দাঁড়াচ্ছে পাঁচ বারং ষাট মানে ষাট হাজার টাকা তোমরা বছরে ইনকাম করতে পারো এই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের দরুন প্রত্যেকটা ছাত্রছাত্রী সুযোগ পাবে এই ইন্টার্নশিপে জয়েন করার এবং এই ইন্টার্নশিপের জন্য প্রতি বছর ছ হাজার ছাত্রছাত্রীকে এই ইন্টার্নশিপে জয়েন করার সুযোগ সুবিধা দেওয়া হবে এবং যারা এই ইন্টার্নশিপের দরুন রাজ্য সরকারের এর বিভিন্ন সরকারি প্রকল্পে ছাত্রছাত্রী সহ বিভিন্ন মানুষকে অবগত করবে তারা প্রত্যেকেই তো পাবে প্রতি মাসে পাঁচ টাকা সাথে তাদের এক্সট্রা তারা একটা পাবে সার্টিফিকেট কলেজের এই ইন্টার্নশিপ শেষকালে এ এবং সেই সার্টিফিকেট পরবর্তী সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা বা এক্সট্রা বেনিফিট তোমরা পাবে সেই সার্টিফিকেট দ্বারা যেটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে সেই কারণে আমার প্রত্যেকটি কলেজের ভাই বোনকে অনুরোধ করব। তোমরা পড়াশোনা তো করছো তোমরা অনেকেই চাও পড়াশোনার পাশাপাশি যাতে হাত খরচা আমাদের আসে সেই কারণে বিভিন্ন কাজের সাথে তোমরা যুক্ত হও তো আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব যে তোমরা প্রত্যেকে কিন্তু এই সরকারি যে ইন্টার্নশিপের প্রোগ্রাম রয়েছে স্টুডেন্টদের জন্য সেই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামে তোমরা প্রত্যেকে যুক্ত হও এবং মাসে পাঁচ হাজার টাকা পাবে পরবর্তীকালেও তোমরা কিন্তু চাকরির ক্ষেত্রে এই যে সার্টিফিকেটটা সেটাও একটা সুবিধা হবে কাজেই প্রত্যেকটা ভাই বোন এই ইন্টার্নশিপে জয়েন করার জন্য আবেদন করো যদি চান্স পাও মানে ছ জন রাজ্য এর মধ্যে ছাত্রছাত্রীকে নেওয়া হবে এ এই ইন্টার্নশিপের দরুন কাজেই তোমরা আবেদন করতে কিন্তু কেউ ভুলো না কবে আবেদন প্রক্রিয়া শুরু হবে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি অনেক দিন হয়ে গেছে বিষয়টা জানা মন্ত্রিসভার থেকে পাশ করেছে কিন্তু ও ইউটিউবে ভিডিও নেই তোমাদের জানানো দরকার অনেকে রেডি হতে পারবে এই বিষয়ে ডিসিশান নিতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে সেই কারণে আগেভাগে বিষয়টা জানিয়ে দিলাম আর আবেদন প্রক্রিয়া যখনই শুরু হবে তৎক্ষণাৎ তোমাদের সম্পূর্ণ ডিটেলস তো জানিয়েই দেবো আর এই ইনফরমেশানটা জেনে তোমার কেমন লাগছে তুমি যদি আবেদন করতে চাও তোমার যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে একেবারেই ভুলো না প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল